এই নার্ভের ইলেকট্রিক্যাল ইনসুলেশন তৈরি হয় ফ্যাট দিয়ে, ফ্যাট ফ্যাট আমাদের শরীরে যে ফ্যাট থাকে সেটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড পয়েন্টটা বেশ বড়, এখানে আমি লিখেছি যে ইলেকট্রিক্যাল ওয়্যার হুইচ ইজ ইউজড ইন আওয়ার হাউসহোল্ড সার্কিট হ্যাজ ইনসুলেশন অফ পিভিসি অর পলিউরিথেন মেটেরিয়াল, কিন্তু আমাদের দিস ইনসুলেশন অলসো স্টপস লস অফ কারেন্ট ফ্রম মেটালিক ওয়্যার, লস অফ কারেন্টকে আটকে দেয় যে কোনো তার বলুন। তো এই যে আটকে দেয় তার ফলে কি কি সুবিধা হয়, যে তারটা শকপ্রুফ হয়ে যায়। তারে যদি ইনসুলেশন থাকে তাহলে আপনারা যদি তারটাকে ছোন তাহলে আপনারা কারেন্ট লাগবে না, কিন্তু একটা ওপেন তারকে মেটালিক ওয়্যারকে যদি আপনারা ছোন হাতে কারেন্ট লাগবে। কেন হচ্ছে? কারণ ইলেকট্রিসিটি সেটার থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনই দিস ইনসুলেশন হ্যাজ স্টপ লস অফ কারেন্ট ফ্রম মেটালিক ওয়্যার বাই ক্রিয়েটিং জিরো চান্স অফ ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য মেটালিক ওয়্যার উইথ এনি আদার মেটালিক অবজেক্ট। মানে ধরুন ওই তারটা যদি কোথাও একটা টাচ হয়ে গেল যেখানে ইনসুলেশনটা নেই, ইনসুলেশনটা ছিঁড়ে গেছে তারটা পুরনো হয়ে যাওয়ার জন্য, তো ওই অবস্থায় যদি কোনো মেটালিক অবজেক্টের সাথে ওটা টাচ হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, মানুষ শক খেতে পারে, নানা রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই হচ্ছে আমাদের যে ইনসুলেশন থাকে সব রকম তারে, তার সুবিধা ইনসুলেশন থাকে। তো নার্ভের ক্ষেত্রে কি হয়, নার্ভ ইজ কম্প্রাইজড অফ অ্যাকশন পার্ট অফ সেভারেল নিউরনস বান্ডেল টুগেদার, মানে অনেকগুলো অ্যাকশন জুড়ে গিয়ে তৈরি হয় একটা নার্ভ। তো এই অ্যাকশনগুলোর ইনসুলেশন থাকে, ফ্যাটের ইনসুলেশন, ইনসুলেশন অফ ফ্যাট। এই যে ইনসুলেশনটাকে আছে এটাকে বলে মায়েলিনেশন। আমি একটু আগে বললাম যে ডিমায়েলিনেটিং ডিসঅর্ডার, ঠিক আছে। তো এই মায়েলিনেশনটা কি, এই যে ইনসুলেশনটা থাকে ফ্যাটের সমস্ত রকম নার্ভের ওপর এটাকে মায়েলিনেশন বলা হয়ে থাকে। তো এই যে ফ্যাটি কভারিং এটাকে মায়েলিন শীত বলে, অ্যাকচুয়ালি যে জড়ানো রয়েছে ওটাকে মায়েলিনেশন বলে, আর এই যে ফ্যাটের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে এটাকে মায়েলিন শীত বলে। মাল্টিপ্লে স্ক্লেরোসিসের ক্ষেত্রে যেটা হয়, কোনো কারণে সেই যে ফ্যাটের লেয়ারটা আছে সেই ফ্যাটের লেয়ারটা উঠে যায়। ঠিক আছে, নেক্সট স্লাইডটায় চলে যাই। এবার মাল্টিপল স্ক্লেরোসিস সম্পর্কে আমরা একটু ডিটেলে যাব। তো এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস ইজ এ পটেনশিয়ালি ডিসেবলিং ডিজিজ অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো এই যে ডিসেবলিং ডিজিজ, যেটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড যেটা দুটো যুক্ত হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের বডিতে যেটা আছে, যেটা আমাদের শরীরের সমস্ত রকম কাজের জন্য দায়ী, ঠিক আছে, সেইটাকে ক্ষতি করে। কীভাবে করে? তো ইন এমএস দ্য ইমিউন সিস্টেম অ্যাটাক্স দ্য প্রোটেক্টিভ শিল্ড, অর্থাৎ আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে যেটা বাইরে থেকে কোনো রোগ জীবাণু যদি ভেতরে শরীরের ভেতর ঢোকে সেটাকে নষ্ট করে দেয়। কিন্তু এক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যে এই যে মায়েলিন শীতটা আছে এটা শরীরের নিজস্ব অঙ্গ জানা সত্ত্বেও কোনো এক কারণে আমাদের ইমিউন সিস্টেম সেটাকে অ্যাটাক করে এবং নষ্ট করে দেয় মায়েলিন শীতটাকে। ঠিক আছে, তো এই মায়েলিন শীতটা নষ্ট করে দেয় এবং কমিউনিকেশন প্রবলেম হয় যার জন্য অনেক রকমের ব্রেন টু স্পাইনাল কর্ড বন্য যে কোনো রকমের সমস্যা হয়ে থাকে আমাদের বডির মধ্যে। আর এই যে জিনিসটা ঘটে সেই জন্য আমাদের দেশে শরীরের মধ্যে পারমানেন্ট কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, ডিটোরিয়েশন, নার্ভ ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। এরপরে আমরা যাবো নেক্সট পয়েন্টে, সাইন্স অ্যান্ড সিমটমস কী কী হয়ে থাকে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে। তো আমরা নার্ভ ফাইবার আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, তো এক একটা নার্ভের ক্ষতি হওয়ার জন্য এক এক রকমের সাইন্স অ্যান্ড সিমটমস আমাদের শরীরে দেখা যেতে পারে। সেটা কী কী হতে পারে? কারো চোখের ক্ষতি হয়, চোখের দৃষ্টি ব্লার হয়ে যায়, অর্থাৎ অস্বচ্ছ হয়ে যায়, চোখে মানুষ অস্বচ্ছ দেখে। ঠিক আছে, আমরা সাধারণত ভেবে নিই হয়তো এটা হয়তো সামান্য পাওয়ারের কোনো গণ্ডগোল হচ্ছে, আমরা ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু এটা হতে পারে যে এটা মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য হয়েছে। ঠিক আছে, এছাড়াও হতে পারে আমাদের শরীরে যে মাসেলস আছে নানা রকমের, যে মাংসপেশিগুলো রয়েছে সেই মাংসপেশিগুলোর দুর্বল হয়ে পড়তে পারে, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা ছোটো থেকে খুব ছোটো মাসেলগুলো প্রত্যেকটাকে কোনো না কোনো নার্ভ চালনা করে। যেমন দেখবেন কোনো ইলেকট্রিক্যাল যন্ত্র সেটাকে চালাইকে একটা তার, সেটা কারেন্টের সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, সেখান থেকে কারেন্ট আসে, এসে সেই যন্ত্রটাকে চালায়। ঠিক তেমনই আমাদের শরীরের যে সমস্ত মাসেলসগুলো রয়েছে সেই মাসেলসগুলোকেও চালনা করার ইলেকট্রিক্যাল এনার্জিটা ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে ওই নার্ভের মাধ্যমে আসে
বা সেই নার্ভটা যদি ডিমাইলিনেশন হয়ে যায় অর্থাৎ ইনসুলেশনটা চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যাটা হবে কি সেই মাসেলটা আস্তে আস্তে উইক হয়ে পড়বে, কারণ তার অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে, ঠিক আছে, দুর্বল হয়ে পড়তে পারে। আর এই মাল্টিপল স্ক্লেরোসিসের সব থেকে বড় সমস্যা হচ্ছে এর কোনো পার্মানেন্ট কিওর নেই, ঠিক আছে। ট্রিটমেন্ট করতে পারেন, যেমন ফিজিওথেরাপি আছে, তার মানে চোখের সমস্যা আছে তার চোখের ডাক্তারবাবুরা সেরকম বুঝবেন, সেটা বেটার বুঝবেন কি ট্রিটমেন্ট করলে বেটার হবে। ফিজিওথেরাপির ক্ষেত্রে যদি মাসেলের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টরা সেই মাসেলের স্ট্রেনিং করি যাতে মাসেলটা দুর্বল না হয় বড় অ্যাটলিস্ট নার্ভ খারাপ হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে নানা রকমের জাস্ট ওই যেটাকে মানে লেম্যান্স টার্ম অর্থাৎ সাধারণ মানুষের ভাষায় যেটাকে বলে ঠেকনা দেওয়ার ট্রিটমেন্ট হয়, ঠিক আছে। তো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, সাইন্স অ্যান্ড সিমটমস কী কী আছে সেটা একবার দেখে নেবো।